জমিটি দেশের আবাসন খাতর মেলা রিহাব ফেয়ার 2011। রিহাবর এই মেলাত আজ এশাশ দিনত আছিল বোধ মানুষের ভিড়। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লট ও ফ্ল্যাটের উদ্দি বিশেষ ছাড় দিয়েল। তারার এই বিশেষ ছাড় মেলা শেষে স্ব প্রতিষ্ঠানত আগামী 7 দিন পর্যন্ত অব্যাহত থাকব। তবে মোটামুটি বুকিং আর দু ফাই আর কিছু পাইপলাইনত আছে, দেখা যাক হয়তো মেলার পরে প্রপারলি নার্সিং গড়িয়ে হয়তো আর সেল ম্যাচিউর করি পাইছ। জিয়ান চিন্তা করছি বেশি পাই আর আর যে টার্গেট আছে টার্গেট মোটামুটি আর ফিল আপ করছি, 350-400 কোটি টার্গেট আছে ইবে আর মোটামুটি ফিল আপ হয়ে যাব। বুকিং দেওয়ার লাগে এই তো চিন্তা ভাবনা করিয়ে আসছি, তবে পছন্দ লোকেশন প্রয়োজন। এরপরে মাশাল্লাহ শুক্রবার তো বরাবর ভালোই কাস্টমার আনাগোনা আসিল এবং ভালোই ছিল আল্লাহর মতে। আর তো কাঙ্ক্ষিত ভয়ানোর যে দূর আশা করি আজ শেষ দিন উপলক্ষে এভাবে সারানো হয়। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার উদ্বোধন হইল এই মেলার। জিয়ান আজ এ রবিবার রাত 10টা পর্যন্ত চলিব। এবার মেলার ফ্ল্যাট ও প্লট বিক্রি হইতে প্রায় 363 কোটি নিয়ার দূর আর আশা করছি, আশার কাছাকাছি এসছে একেবারে আর হতাশ ন। আর একখান হইলে জিয়ান বেচা কিনা আর চিন্তা করছি, মানে 400 কোটি টার্গেট করছিলাম কিন্তু 400 কোটি ইয়ান নয়, ইয়ান 350 কোটি বা ইয়ার অভার হইব আর মানুষ হইতে অনেক বেশি। এবং এই মানুষজন থাকিবেল্লাই যে জায়গায় নারা নির্ধারিত এই জায়গায় মধ্যে আড়াতে বাটে গেলে এক্সটেনশন করিয়ারে অ্যাপার্টমেন্ট করিয়ারে ওর মৌলিক চাহিদা ফিল আপ করেন ছাড়া অল্টারনেট কোনো ওয়ে নাই। আলাদা করে একখান জায়গা কিনিয়ে ও বাড়ি করি ইয়ান ওর হাতে স্বপ্নই থাকে যাবো গই, যে স্বপ্ন আনার বাস্তবায়ন করে দিই কিন্তু আরা একই ছোটো একখান জায়গার মধ্যে বাড়ি গেলি কমিউনিটি লিভিং করি বললাই 170 মানুষের আর 71 ব্যবস্থা করি। আজ এই মেলার শেষ দিনত আজ দিন 7:30 রিহাবর ভাইস প্রেসিডেন্ট ও রিহাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান জনাব আব্দুল কাইম প্রেস ব্রিফিং হয়েছিল। এ সময় উপস্থিত আছেন জনাব মোহাম্মদ উমর ফারুক, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী ও এএসএম আব্দুল গাফফার মিয়াজি সহ আর বোধ কেউ। আজ 4 দিন, এই 4 দিন যে মেলার প্রথম দিন একখানা দর্শক সমাগম একটু হমইল রাজনৈতিক অস্থিতিশীলের কারণে। শুক্র শনি রবি এই 3 দিন ভালো দর্শক এই মেলা ভিজিট করছি, তো অলমোস্ট প্রায় 11,000 ক্রেতা দর্শনার্থী আর মেলা ভিজিট করে গিয়ে। নেক্সট নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।